এই মুহূর্তে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই ক্ষোভটা আপনাদের মনে কিভাবে প্রকাশ পেয়েছে? অন্যদের তো আছেই, আমরা তত উপলব্ধি করি না, শুনেছি বুঝেছি, বাট ভিকটিম না, একটা ভিকটিম যেভাবে রিয়েক্ট করে সেই রিয়াকশনটা কিন্তু হয়েছে। এতেই বোঝা যায়, আমি বঙ্গবন্ধুর একটা বক্তব্য, উনি পাকিস্তান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির গণপরিষদের যখন সদস্য ছিলেন, 54 সালে মন্ত্রী হলেন, 3 মাসের মধ্যে মন্ত্রিত্ব চলে গেল, যুক্ত হন নির্বাচনের সময়, ওই ইয়েতে একটা আপনার নারায়ণগঞ্জের পৃথিবীর সর্ববৃহৎ পাটকল, সেখানে বাঙালি বিহারি দাঙ্গা লাগিয়ে দিয়ে নির্বাচিত সরকারকে, 54 সালের যুক্তফ্রন্টের সরকারকে মাত্র 2 মাসের মাথায় 92 ক দ্বারা জারি করে মন্ত্রিসভা বাতিল করে, শেরবাংলাকে উদ্যোগে মন্ত্রিসভা বাতিল করে, সেই মন্ত্রিসভার কনিষ্ঠতম সদস্য ছিলেন সেদিনের তরুণ নেতা শেখ মুজিব।